অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান হলো আজ অশক্ত শরীরে দীর্ঘদিনই বিছানা বন্দী ছিলেন চিকিৎসকদের পরামর্শে কিন্তু এই সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের আগেও দলের কর্মী সমর্থকরা নতুন প্রজন্ম যখন তার আশীর্বাদ নিতে গিয়েছিলেন তাদের আশীর্বাদ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন এগিয়ে চলতে তারা জয়ী হবেন সেই বুদ্ধদেব ভট্টাচার্য আজ প্রয়াত সকাল আটটা কুড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি তার বর্ষিয়ান যারা সহযোদ্ধা সহযোগী একে একে এসে পৌঁছেছেন তারা স্মৃতিচারণা করছেন সূর্যকান্ত মিশ্র কি বললেন কাল সকাল সাড়ে দশটায় আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে যে কেউ সেখানে যেতে পারবেন জানাতে এবং তারপরে আমরা বডি ও যেহেতু ডোনেট করা আছে সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম কারণ অনেকে বাইক থেকে আসবে রাজ্যের বাইক থেকে দিল্লির থেকে ইত্যাদি সেই আজকে আমরা বডিটা মানবিকতার কথা বলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন রাজনৈতিক সৌজন্য কিন্তু সকলের ওপরে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু বিভিন্ন সময়ে আন্তরিক সম্পর্কের সূত্র কিন্তু জুড়ে গিয়েছিল দুই পরিবারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন কৃষির উন্নয়নের কথা বলতেন বুদ্ধদেব ভট্টাচার্য একই সঙ্গে শিল্পের জোয়ার আসতে পারে রাজ্যে তিনি মন থেকে বিশ্বাস করতেন যদিও সিঙুর এবং নন্দীগ্রাম কিন্তু কিছুটা হলেও বাম জমানার ক্ষেত্রে একটা বুমেরাং হয়ে দেখা গিয়েছিল এবং দু হাজার বাম জমানার অবসান হয় দীর্ঘ চৌত্রিশ বছরের বাম জমানায় শেষ মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘ এগারো বছর তিনি রাজ্যের দায়িত্বে ছিলেন তার আগে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বও তিনি পালন করেছেন সংস্কৃতি মনস্ক মানুষ হিসাবে ই রাজ্যের মানুষ তাকে মনে রাখবে দীর্ঘদিন কৃষ্ণেন্দ্র অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন গত বছরও তিনি চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন উনত্রিশে জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিনি বাড়ি ফিরে এসেছিলেন নয় অগস্ট এবং বারবারই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন বারবারই তিনি ফাইট ব্যাক করেছিলেন চিকিৎসকরাও বলেছিলেন তারা আশা করেছিলেন এবারও পারবেন বুদ্ধদেব ভট্টাচার্য গত বছর অগস্ট মাসেও কিন্তু সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন হাসপাতালে যেতে চাইতেন না পাম অ্যাভিনিউয়ের বাসভবন ছিল তার অত্যন্ত প্রিয় সাধারণ জীবনযাপন করতেন বাহুল্য বর্জিত দৈনন্দিন যাপন ছিল তার নিয়মিত খবরের কাগজ তাকে পড়ে শোনাতে হতো বই পড়ার নেশা ছিল শেষ দিন পর্যন্ত পড়ে শোনাতে হতো চোখের সমস্যা ছিল কিছুক্ষণ আগে কিন্তু তার আই ডোনেশন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে আর এখন শেষ মুহূর্তে তোড়জোড় চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষবারের জন্য শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন ইতিমধ্যে রাজ্যের দুই মন্ত্রীকে ব্যবস্থাপনার দায়িত্ব তিনি দিয়ে গিয়েছেন মেয়র ফেরহাদ হাকিম তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাসও আর অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন শুধুমাত্র তার রাজনৈতিক সহযোগীরাই যে এসে পৌঁছেছেন এমনটা নয় বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রবীণ রাজনীতিক রয়েছেন স্মৃতিচারণা করছেন সকলেই আদ্যন্ত বাঙালি পোশাক আশাকে শুধু তাই নয় সাহিত্য মনস্ক মানুষ নাট্যচর্চা করতেন নিয়মিত সাহিত্যের খোঁজ খবর রাখতেন প্রায়ই তাকে রবীন্দ্রসদন চত্বরে নন্দন চত্বরে দেখা যেত যখন তিনি সুস্থ ছিলেন কিন্তু আগ্রহ ছিল তাঁর বরাবর শ্রীমীরা ভট্টাচার্য বারবারই বলেছেন যে বই পড়ার প্রতি কিন্তু তার আগ্রহ এবং বর্তমান রাজনীতি সম্পর্কে অত্যন্ত খুঁটিনাটি খবর যেমন তিনি রাখতেন তার পাশাপাশি স্বচ্ছ ধারণা রেখেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী আশি বছর বয়সে প্রয়াণ হলো তার সকাল আটটা কুড়ি মিনিটে চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য কে যাবে না কে যাবে না যদি চলে গেলেন চলে গেলেন বুদ্ধবার চলে গেলেন কে যাবে না কি বাড়ি এখানে মুখ্যমন্ত্রী থাকতো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকতো এবং সেই জন্য